সুন্দরবনে কাঠের সেতু দিয়ে বিপজ্জনকভাবে পার হতে হচ্ছে রাস্তা। প্রায় দু মাস আগে সুন্দরবনের হিঙ্গলগঞ্জের হাসনাবাদ শীতলিয়া রোডের উপর গাড়ির ওভারলোডের কারণে রূপমারি এলাকায় ছোট সেতু ভেঙে পড়ে। এরপর থেকে কোনোক্রমে ওই সেতুটির পরিবর্তে কাঠের সেতু তৈরি করে এলাকার মানুষের পারাপারের ব্যবস্থা করলেও যা অত্যন্ত বিপজ্জনক। কোনোক্রমে বিপজ্জনকভাবে পারাপার করতে হচ্ছে ভারী যানও। সুন্দরবন থেকে বসিরহাট কিংবা কলকাতা যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তার উপর সেতুটির বেহাল অবস্থা হয়। ভয়ে ভয়ে পার করতে হয় সাইকেল থেকে বড় বড় যান। এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেই, যদিও বিডিও সাহেব কিছু লোকজন পাঠিয়ে এখানে পাঠিয়েছিল, কিন্তু তারাও ঠিক মতন কাজ করছে না। আর জিসিপি একটা এনেছে, তাও সে পাইলিং টাইলিং করতে পারছে না, মানুষের খুব অসুবিধা। ব্যস্ততম রাস্তার উপর ছোট সেতুটি ভেঙে পড়ার কয়েক মাস পেরিয়ে গেলেও এখনও কেন সেতুটুকুই নতুনভাবে সংস্কার করা হয়নি জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার মানুষ। রোগী কিংবা গর্ভবতী মহিলাকেও দ্রুত হাসপাতালে নিয়ে যেতে গেলেও বেগ পেতে হয়। বেশ কয়েকদিন আগে স্থানীয় বিডিও পরিদর্শন করতে যান, তারপর একটি জেসিপি পাঠানো হয়েছে, তবুও আক্ষরিক অর্থে এখনও পর্যন্ত কোনো কাজ শুরু হয়নি। হসপিটাল থেকে রুগী টুগী নিয়ে যাবার ভীষণ অসুবিধা, যেতে মানুষ খুব কষ্ট পাচ্ছে, আর ঘুরছে ওই বেশিরভাগে মানুষের জনজীবন পঙ্গু হয়ে গেছে। এটা মেন রোড, এই রোডের এই ব্রিজ কবে যে হবে তাও আমরা এখন বুঝতে পারছি না। প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষ থেকে এলাকাবাসীরা চাইছেন খুব দ্রুত সেতুটির সংস্কার করা হোক। বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট, নিউজ 18 লোকাল।